আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন কার্মেন্স স্টেজ ফর বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমার ভিডিও টপিক হলো আমরা গার্মেন্টসে কীভাবে স্লিপ জয়েন করি। আমরা যারা কোম্পানির আন্ডারে মাসিক বেতন স্লিপ জয়েন করলে আমাদের মাসিক কত স্যালারি ধরা হয়, এবং এই স্লিপ জয়েন যদি আমরা কন্ট্রাক্টরের আন্ডারে কন্ট্রাক্টে করি অথবা মালিকানা কন্ট্রাক্টে করি তাহলে আমরা মাসে কত স্যালারি তুলতে পারবো। আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে কাজ করে দেখাই দেব এবং হিসাব করেও দেখাই দেব যে আপনি এইভাবে স্লিপ জয়েন করলে আমরা কন্ট্রাক্টে করলে মাসে কত স্যালারি তুলতে পারবো এবং কোম্পানি আমাদের মাসিক কত স্যালারি ধরবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে বডি করে দেখাবো আমাদের এক পিস বডি করতে কত সেকেন্ড সময় লাগে। তো আপনার উপরের এই টাই মাস্কটা একটু খেয়াল করেন, আমাদের এক পিস বডি করতে কত সেকেন্ড সময় লাগে। তো এক পিস বডি করতে আমাদের মাত্র 17 সেকেন্ড সময় লেগেছে। তো 17 সেকেন্ডটা আমাদের এক পিস বডি হয়ে গেছে। তো এইভাবে আমরা হিসাব করব আমাদের মিনিটে কত পিস বডি হয় এবং আমাদের ঘন্টা কত পিস বডি করতে পারি, সে থেকে আমাদের দৈনিক আমরা কত পিস বডি হয়, এভাবে আমরা আমাদের কন্ট্রাক্ট রেটটা বের করে নিব এবং আমরা আমাদের মাসে আমরা কত স্যালারি তুলতে পারি। তো এভাবে যদি আমরা গার্মেন্টসে বেতনের চাকরি নিই তাহলে আমাদের কত স্যালারি ধরবে। তো আমরা যদি ঘন্টায় 120 থেকে 140 পিস স্লিপ জয়েন করতে পারি তাহলে আমাদের গার্মেন্টসে স্যালারি ধরে 10,000 থেকে 10,500 টাকা পর্যন্ত। এখন হিসাব করে দেখাবো কন্ট্রাক্টে মাসে কত স্যালারি আসে। আমরা হিসাব করার জন্য আমাদের মোবাইলের ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করে নিছি। আমরা ভিডিওতে দেখেছি আমাদের এক পিস বডি করতে সময় লেগেছে 17 সেকেন্ড। এখন আমরা হিসাব করব আমাদের মিনিটে কত পিস বডি হয়। তো 60 সেকেন্ডে 1 মিনিট, তো 60 ভাগ আমাদের বডি করতে সময় লেগেছে 17 সেকেন্ড, তাহলে আমাদের মিনিটে বডি হয় 3.5 পিস। তো মিনিটে 3.5 পিস বডি হলে তো সারাদিন তো আর এইভাবে একইভাবে কাজ করা সম্ভব না। আমাদের টয়লেটে যেতে হয়, আমাদের ওয়ালটা সারতে হয়, মেশিনে প্রবলেম হতে পারে। তো আমরা এখান থেকে যেহেতু মিনিটে 3.5 পিস হয় তো আমরা এই যে অর্ধেক বডিটাকে কেটে দিব, আমরা মিনিটে 3 পিস বডি হিসাব করব। তো মিনিটে এইভাবে 3.5 পিসের জায়গায় আমরা যদি 3 পিস করে হিসাব করি তাও আমরা দেখা যাবে আমরা ঘন্টায় প্রায় 9 থেকে 10 মিনিট সময় পেয়ে যাব। তো মিনিটে 3 পিস করে বডি হিসাব করলে 3 গুণ 60 মিনিটে আমাদের বডি হয় 180 পিস। তো ঘন্টায় আমাদের 180 পিস বডি হলে আমরা দৈনিক যদি 12 ঘন্টা করে ডিউটি করি তো 180 গুণ 12 ঘন্টা করে ডিউটি করলে আমাদের দৈনিক বডি হয় 2160 পিস। এখন দৈনিক 2160 পিস বডি হলে আমরা এখন দেখব আমাদের দৈনিক হাজিরা কত পড়ে। তো এর জন্য আমাদের 2160 পিসের আগে ডজন হিসাবে ভাগ করে নিতে হবে। তো 2160 ভাগ 12 পিসের ডজন, তো আমাদের সারাদিনে হয় হলো 180 ডজন। তো 180 ডজন পিস বডি হলে আমরা স্লিপ জয়েনের রেট দেওয়া হলো 6 টাকা ডজন। তো 6 টাকা ডজন দিলে 180 গুণ 6 টাকা করে ডজন, তো আমাদের দৈনিক হাজিরা পড়ে 1080 টাকা। দৈনিক যদি আমাদের 1080 টাকা করে হাজিরা পড়ে, এখন আমরা মাসে 30 দিনের জায়গায় আমরা চাই শুক্রবার বাদ দিই এবং 26 দিন যদি আমরা ডিউটি করি তাহলে 1080 গুণ আমরা 26 দিন ডিউটি করলে আমাদের মাসে 28,080 টাকা কিন্তু আমাদের হাজিরা পড়ে যায়। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কিন্তু ক্লিয়ারলি হিসাব করে দেখে দিলাম যে আমরা মিনিটে যদি 3 পিস করে বডি করি, অর্থাৎ ঘন্টায় যদি আমরা 180 পিস করে স্লিপ জয়েন করি এবং দৈনিক যদি 12 ঘন্টা করে ডিউটি করি তাহলে আমরা মাসে 26 দিন ডিউটি করলে 28,080 টাকা স্যালারি তুলতে পারব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা আপনারা দেখতেই পেয়েছেন আমরা গার্মেন্টসে কীভাবে স্লিপ জয়েন করি এবং এই স্লিপ জয়েন করলে আমাদের মাসিক কত স্যালারি ধরা হয় এবং এই স্লিপ জয়েন যদি আমরা কন্ট্রাক্টে করি তাহলে আমরা মাসে কত স্যালারি তুলতে পারবো। সম্পূর্ণ করে আমি ভিডিওতে কাজ করে দেখিয়েছি এবং ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে হিসাব দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং গার্মেন্টসে যারা
সিলিপ জন পারেন না অথবা গার্মেন্টসে যারা কাজ করতে চাচ্ছেন অথবা সিলিপ জন শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা ভিডিও আছে সিলিপ জন কিভাবে শিখবেন। এই ভিডিওটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, এখান থেকে দেখে নেবেন অথবা নিচে কমেন্ট বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, এখান থেকেও দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।